সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি সবাই বেশ ভালো আছেন। আজ আমরা চলে এসেছি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কুমিল্লার ঐতিহ্যবাহী মিশন নিগুরু বাজারে। আজ 16 নভেম্বর রোজ বুধবার 2022। আজকে আমরা আপনাদেরকে এই বাজার থেকে উন্নত জাতের হলস্টিয়ান ফ্রিজিয়ান গাভি গরুর দর দাম জানাবো। আশা করছি আমাদের সম্পূর্ণ ভিডিও দেখবেন। দেখা যাক আজকের বাজারের গরুর দাম কেমন যাচ্ছে। অনেকেই বলেন ভাই 18 কেজি 20 কেজি 15 কেজির উপরে দুধের গাভির দাম জানাবেন। আপনারা খামার এবং কি বাজার দুটোই যাচাই বাছাই করে দেখবেন কোথায় দুধের গাভির দর দাম কম বেশি। তো আজকের কথা না বাড়িয়ে ব্যবসায়ী ভাইদের সাথে কথা বলে দেখি গরুর দাম কেমন যাচ্ছে। আর আমরা যাদের নাম্বার দেওয়া দেই না কেন, অবশ্যই আপনারা গরু দেখবেন, খামারে যাবেন বা দেখে শুনে কেনার চেষ্টা করবেন। আমরা তো আপনাদেরকে ভিডিওতে অ্যাকুরেটভাবে দেখানোর চেষ্টা করি, কিন্তু ক্যামেরার মধ্যে সব কিছু অ্যাকুরেট দেখা যায় না। দর্শক কথা না বাড়িয়ে ব্যবসায়ী ভাইদের সাথে কথা বলবো কেমন যাচ্ছে আজকের বাজার। দর্শক আমরা ব্যবসায়ী ভাইদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কটা আনছিলেন? দুইটা। ব্যবসা করেন? মাশাল্লাহ। গাভিটা কয় জাত বয়স? চারি জাত। বাচ্চা কি দামড়ি না সর্বোচ্চ? দামড়ি বাচ্চা। দর্শক কাস্টমার আসছে, দেখি কত বলে। কুমিল্লা 200 রোডের গরু? আচ্ছা আচ্ছা, 200 রোডের গরু। সকালবেলা 9:30 পাওয়া যাবে। সকালবেলা দুই বেলা কতটুকু হয় ভাই? 13, 13.5, 14 না? খাবার দিতে পারলে আরো দুধ বাড়বে। আচ্ছা আচ্ছা, তো বাজার কত বলছে আজকে? কত পর্যন্ত উঠলো ভাই? আচ্ছা আচ্ছা দর্শক, আচ্ছা তাহলে গরুর মালিক আপনি, বাজারে কত পর্যন্ত বলছে আজকে? ৫৫০ বলছে যে আমাদের সামনে তো বলে গেলে দেখলাম। আচ্ছা আচ্ছা, এখন কত হলে বিক্রি করবেন? কত পর্যন্ত টার্গেট আছে না? এত হলে এটা তো বাড়িতে কিন্তু 65 পর্যন্ত বেচছিল, কিন্তু আমার বাড়ির ব্যবসায় ভালো ছিল। আচ্ছা আচ্ছা, বৃষ্টি হলে 60-65 এরকম বুঝতে পারছি, 60-65 হলে বিক্রি করে দেবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দেখেন কাস্টমার আসছে আপনার। দর্শক আমরা দেখি আপনাদেরকে কুমিল্লার মিশনী হাট থেকে আরও কিছু উন্নত জাতের হলস্টিয়ান ফ্রিজিয়ান গাভি গরুর দর দাম জানাবো। এদিকে আরেকটি ফ্রিজিয়ান গাভি দেখা যাচ্ছে, উলানগুলো উলানের বাটগুলো বেশ সুন্দর, একটা সার বাচ্চা। আসসালামু আলাইকুম, কত চাইছিলেন? 160। দুধ কতটুকু হচ্ছে এখন? দুধ 9 লিটার আছে না? গৃহস্থ আপনারা? আচ্ছা গৃহস্থ, 9 লিটার আছে। তো বাজার কত বলে? 130 বলে, 25-30 বলে না? কত হলে বিক্রি করা যায়? 35 না? কয় দাঁত বয়স ওটার? 6 দাঁত বয়স। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আপনি তো গৃহস্থ, আপনার নাম্বার দেওয়া যাবে? মোবাইল নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দর্শক আমরা দেখি আপনাদেরকে আরও কিছু উন্নত জাতের গাভির দাম জানানোর চেষ্টা করবো। মোটামুটি এদিকে হলস্টিয়ান ফ্রিজিয়ান গাভিগুলো দেখা যাচ্ছে। ভাই এটা কি নতুন বিয়ান দিছে নাকি ভাই? জি প্রথম বিয়ান। আচ্ছা ভাই, দুধ কতটুকু হচ্ছে এখন? মানে লিগালি 8 লিটার? আচ্ছা, কত চাইছিলেন ভাই? 150 সাওয়া দাম। বাজারে কত বলে? 15-18 না? কি দাম আজকে? কম বাজার, 15-18 বলে দাম রে না? সার বাচ্চা মানে সার বাচ্চা? সার বাচ্চা 118 পর্যন্ত উঠছে না? কত হলে বিক্রি করা যায় ভাই? পজিশন নিয়ত করছিলেন না? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই, ওয়ালাইকুম সালাম। দর্শক আপনাদেরকে আরও কিছু গাভির দাম জানাবো আজকের বাজার থেকে, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। দর্শক আরও একটি বেশ দুধের বড় একটি গাভি দেখা যাচ্ছে, আমরা কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই দুধ কতটুকু হচ্ছে এটা?
16 দুই বেলা দুই বেলা 16 বাচ্চারা কি দামলিনা সার বাচ্চা সার বাচ্চা মানে সার বাচ্চা দুই বেলা 16 ভাই এটা বয়স কয় দাঁত ছয় দাঁত আচ্ছা আচ্ছা কত চাইছিলেন 260 হ্যাঁ আচ্ছা আচ্ছা 16 কি সব সময় হয় সকালে 11 11:30 বিকেলে 5 5:30 মানে এটা হবেই হবে মাস আচ্ছা আচ্ছা বাজারে কত বলছ দাম 180 85 মূল হয় 180 85 মূল হয় আচ্ছা এটা তো ফ্রিজিয়ানের সাথে সাইওয়াল কিছু মিক্সিং আছে নাইট্রোজেন নাইট্রোজেন মানে মিক্সিং ফ্রিজিমের ফ্রিজিম থেকে জাত ভালো আর ভালো জাত নাইট্রোজেন আজকে ফার্স্ট শুনলাম আর কি নাইট্রোজেন আচ্ছা তো কত হলে বিক্রি করা যায় 200 উপরে 200 উপরে হ্যাঁ এই গাবি জি আচ্ছা আচ্ছা আপনার বাড়ি কোথায় বাড়ি বাগমারা হাজারদিয়া দক্ষিণ হাজারদিয়া লালমাই বাগমারা দক্ষিণ হাজারদিয়া আজকে কটা আনছেন আজকে 3 পিস আনছি খামার আছে না ব্যবসা করেন খামার আছে আচ্ছা আচ্ছা তো আপনার নাম্বারটা বলেন আমার নাম্বারটা 01838327732 গরু লাগলে এই নম্বরে যোগাযোগ করতে বলেন আচ্ছা যারা এই সব গরু কিনবে অবশ্যই বলবেন নম্বরে যোগাযোগ করলে ভালো খামারে যাওয়ার জন্য দুধের গাবি তো দেখে শুনে কিনা ভালো কারণ আমরা তো ভিডিও করি জাস্ট একটু দেখা যায় বাট ঠিক আছে কিনা বা সব আপডেট সব মানে যে যারটা কিনবে বুঝে শুনে কিনে ভালো হ্যাঁ ভালো ঠিক আছে আগে বাড়তি গরু আনলে 4-5 লিটার দোগায় তারপর টাকা আচ্ছা বাকি বিক্রি করি ধন্যবাদ তাহলে কোন কোন বাজার যান মিশন নিয়ার কথা চন্দ্রপুরে মিশনি মিশনি চন্দ্রপুরে দুই হাটে যান না আচ্ছা ঠিক আছে ভালো থাকেন ওকে আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে আরো কিছু গাবির দাম জানাবো আজকের হাট থেকে এদিকে আর একটি গাবি দেখা যাচ্ছে শাশাটা কি নতুন বিয়ান নতুন বাচ্চা হয়েছে না কত চাইছিলেন 170 দর্শক 170 চাওয়া দাম আর কি দামরি না সার বাচ্চা দামরি বাচ্চা না বয়স তো মনে বেশি না দুইটা না না বাচ্চাটা বয়স বেশি না আচ্ছা গাবির বয়স দুই দাঁত তো দুধ কত রূপ হচ্ছে কত হলে বিক্রি করবেন আচ্ছা আর কিছু হবে আর কি না আচ্ছা ধন্যবাদ আপনাকে ভালো থাকেন দর্শক দেখি আজকের বাজার গরুর দাম কেমন যায় কোনটা আপনার এটা আচ্ছা কত চাইছিলেন সাওয়া দাম দুধ কেমন হচ্ছে এখন দুধ আছে 9-10 9-10 লিটার আচ্ছা বাজারে কত বলে আজকে আজকে 160 মোতালেব ব্যাপারি এসএক ব্যাপারি মোতালেব ব্যাপারি এসএক ব্যাপারি দুরুদন পার্টনার দর্শক আমরা আর কিছু তথ্য জানাই একটু একটু বাজারে কত বলে আপনার এগুলা আচ্ছা এটা বিক্রি কত এটা 160-165 মূল্য দর্শক আমরা আজকের বাজারের মতো দুই একটি গরুর দাম জানিয়ে শেষ করবো আজকের বাজারের তথ্য প্রফতি নিয়ে তো আপনাদেরকে কুমিল্লার মিশন হাট থেকে অনেক প্রতিবেদন করে থাকি যারাই গাবি কিনেন না কেন অবশ্যই গাবি দেখবেন যাচাই বাছাই করে কিনবেন সব কিছু তো আর ভাই ভিডিওতে বোঝা যায় না ভাই দুধ কতটুকু হচ্ছে রে ভাই 16 লিটার দুই বেলা 16 লিটার দর্শক 16 লিটার একটি গাবি কত চাইছেন ভাই 2,20,000 2,20,000 কত বলে বাজার আজকে 180-170 বলে কত হলে বিক্রি করা যাবে 2,00,000 না বাচ্চা কোথায় ওটা ওই ওই কালোটা না কি দামরি না সারা বাচ্চা দামরি আচ্ছা দামরি বাচ্চা ধন্যবাদ ভাই দর্শক আজকের মতো এই পর্বটি এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম